নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি জয়শ্রী। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মিষ্টি মিষ্টি একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবও করবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে হবে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা ঘরে বানিয়েছি, তাই ঘিটার কালার সাদা সাদা হয়েছে। ঘরে বানানোর ঘিয়ের কালার এইরকমই সাদা সাদা হয়। দেখো বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে, এবার একটা দুটো এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি এর সাথে। এরপরে দিয়ে দেবো আমি সিমইগুলো। এইরকম সময় আগের থেকে একটুখানি ভাজা সিমই দোকানে কিনতে পাওয়া যায়, তাও আমি একটু ঘি দিয়ে ভেজে নেবো, যাতে সিমইয়ের গন্ধ বের হয়। দেখো বন্ধুরা, সিমইটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, আর সুন্দর গন্ধও বেরিয়ে এসছে। আর সিমইটা বেশি ভাজলাম না, কারণ আগের থেকে সিমইটা ভাজা ভাজা ছিল। এবার আমি 500 দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, এই যে 500 দুধ, পুরো দুধটা আমি ঢেলে দেবো। দেখো এখানে 500 দুধ আছে। আর গ্যাসটা সবসময় কমিয়ে রাখতে হবে, যাতে দুধটা পড়ে না যায়। এবার গ্যাসটাকে আমি একটুখানি বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটুখানি ফোটা শুরু করলে তারপরে আমি চিনি, কাজু বাদাম, কিশমিশগুলো সব অ্যাড করবো একটুখানি ফোটা শুরু করলে। বন্ধুরা, সিমইয়ে যাতে সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য আমি এখানে আমুল দুধ আছে, গুঁড়ো দুধটা গরম জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো নামানোর একটুখানি আগে। এই দেখো বন্ধুরা, 1 চামচ দুধ এখন আমি গরম জলে গুলে নেব। দেখো বন্ধুরা, ফোটা শুরু হয়ে গেছে, তাই আমি 1 কাপ চিনি, যে যেমন মিষ্টি খায় তেমন মিষ্টি দিতে পারে, এখানে আমি গুঁড়ো দুধ দেবো বলে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আগের থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো গুলে রাখা আমুল দুধটা, যাতে সুন্দর গন্ধ বেরোয় সিমইয়ের থেকে। এই দেখো বন্ধুরা, 1 চামচ দুধ গুলিয়ে রেখেছিলাম আমুল দুধ, সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখবে, এই ধরনের সিমইগুলো যখন রান্না করবে, বেশি সময় ধরে রান্না করা যাবে না, আর গ্যাসটাকে সবসময় কমিয়ে রাখতে হবে, যাতে কড়াইয়ে না লেগে যায় সিমইগুলো। দেখো সুন্দর গন্ধ বেরোনোর জন্য আমুল দুধটা দিতে হবে, দিলে খুব ভালো হয়, দিলেও হয় না দিলেও হয়, তোমরা তোমাদের সুবিধে মতো করবে। দেখো সবসময় গ্যাসটাকে কমিয়ে রাখবে। দেখো বন্ধুরা, সিমই পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ এলাচের গুঁড়ো, যাতে সুন্দর গন্ধটা বেরোয়। ব্যাস, সিমই আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, তারপরে ঠান্ডা ঠান্ডা সিমই খাবো। ঠান্ডা ঠান্ডা সিমই খেতে তো সবারই খুব ভালো লাগে।
তো বন্ধুরা আজকের রান্না এইটুকুই ছিল, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।